করোনা ভাইরাসের লক্ষণগুলো হল জ্বর গলা ব্যথা বমিভাব শরীর ব্যথা মাথা ব্যথা সর্দি ঠান্ডা গন্ধ ও স্বাদের বদল হওয়া ক্লান্তিভাব ডায়রিয়া শ্বাসকষ্ট এবং নাক দিয়ে পানি ঝরা কখনো কখনো রোগী কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই ভাইরাসে আক্রান্ত হতে পারে যদি আপনার মধ্যে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায় কিংবা যদি আপনার সন্দেহ হয় যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহলে করোনা পরামর্শ কেন্দ্রে ফোন করুন করোনা পরামর্শ কেন্দ্রের ফোন নাম্বার শূন্য আট পাঁচ পাঁচ আট চার এক চার এক চার সোম থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং শুক্রবার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফোন করা যাবে সন্ধ্যার পর কিংবা ছুটির দিনে ফোন করার জন্য নাম্বারটি হল শূন্য আট তিন এক পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ আপনার লক্ষণ যাচাই করার জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ঠিকানায় ভ্রমণ করুন আগে ফোন করে সময় নির্ধারণ করুন সময় ঠিক না করে সরাসরি করোনা পরীক্ষা করতে করোনা পরীক্ষা কেন্দ্রে যাবেন না যদি আপনার নিজস্ব গাড়ি থেকে থাকে এবং আপনার মধ্যে করোনা ভাইরাসের উল্লেখযোগ্য কোনো লক্ষণ না থেকে থাকে তবে আপনি ডাক্তার কিংবা নার্সের থেকে কোনো প্রকার নির্দেশনা না নিয়েই আগে থেকে সময় নির্ধারণের মাধ্যমে গাড়ি চালিয়ে করোনা পরীক্ষা করতে যেতে পারেন এই পদ্ধতিকে বলা হয় ড্রাইভ ইন অর্থাৎ আপনি নড ল্যাব ফি এই ঠিকানায় ভ্রমণ করে আগে থেকে সময় নির্ধারণের মাধ্যমে করোনা পরীক্ষা করতে যেতে পারেন কিংবা লিমিঙ্গানতলি করোনা পরীক্ষা কেন্দ্রেও গাড়ি চালিয়ে করোনা পরীক্ষা করতে যেতে পারেন আগে থেকেই কোনো প্রকার সময় নির্ধারণ না করে সোম থেকে শুক্র বিকেল দুইটার আগে আপনি তুইরা কিংবা কন্তিং কাঙ্গাস এলাকার হেলথ সেন্টারে করোনা পরীক্ষা করতে যেতে পারেন তুইরার স্বাস্থ্যকেন্দ্রটির ঠিকানা হচ্ছে কাঙ্গাস দিয়ে বারো এবং কন্তিং কাঙ্গাস এলাকার স্বাস্থ্যকেন্দ্রের ঠিকানাটি হচ্ছে কায়ানিন দিয়ে ছিচল্লিশ এ করোনা পরীক্ষা করতে যাবার সময়টিতে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করুন কখনোই অন্য লোকের সাথে দেখা করবেন না যতদিন না পর্যন্ত আপনি করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পাচ্ছেন করোনা পরীক্ষার ফলাফল যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অপেক্ষা করুন ডাক্তার কিংবা নার্স আপনাকে ফোন করে পরামর্শ দিবেন এবং সেই পরামর্শ অনুযায়ী চলুন করোনা পরীক্ষার ফলাফল যদি নেগেটিভ আসে তার মানে দাঁড়াচ্ছে আপনার করোনা হয়নি মানে আপনি নিরাপদ আছেন কিন্তু তারপরও অবশ্যই সচেতন থাকতে হবে ভুয়ল্লে ইস্টাবুস কেসকুস প্রতিষ্ঠানটির হুবিন ভয়ন্তী নেওবন্তা ডিপার্টমেন্ট আপনাকে নানা ধরনের ভাষায় করোনা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এবং আপনাকে নানা বিষয়ে সাহায্য প্রদান করে থাকে কিভাবে ডাক্তারের কাছে যাবেন করোনার সময় কি করবেন এইসব পরামর্শ আপনি সেখান থেকে পাবেন সোমবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফোন করতে পারেন ফোন নাম্বার শূন্য পাঁচ শূন্য তিন শূন্য ছয় দুই দুই শূন্য এক প্রতি সোমবার আরবি এবং ফিনিশ ভাষায় মঙ্গলবার ডারি ফার্সি তুর্কি আরবি এবং ফিনিশ ভাষায় বুধবার সোমালি ইংরেজি আরবি এবং ফিনিশ ভাষায় বৃহস্পতিবার টিগ্রিনিয়া আমহারান এবং ফিনিশ ভাষায় এবং শুক্রবারে আরবি এবং ফিনিশ ভাষায় সাহায্য প্রদান করা হয়ে থাকে ধন্যবাদ